নমস্কার, বাতৰিলে স্বাগত জানাইছো। আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ঢিঙর দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর ক্ষিপ্র তদন্ত আগবাইছে আরক্ষীয়ে, দুই অভিযুক্ত আটক করেছে, আরক্ষীর মারাথন জেরা চলিছে। ধৃত শহীদুল ইসলাম আর তফজুল ইসলাম, ধৃত শহীদুল আর তফজুল ইসলাম এই দুজনকে এটা সোধা পোছা আরম্ভ হয়েছে, জেরা আরম্ভ হয়েছে। এটা পলাতক হয়ে আছে আনটো অভিযুক্ত। ধর্ষণকারী গ্রেপ্তারের দাবিতে ঢিং বজার বন্ধ দিছে আসুয়ে, আর ঢিং বজার কটকটিয়া করে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর এই মুহূর্তে পুনপটিয়া সম্প্রচার আমি দেখাইছো, নিরাপত্তা ব্যবস্থা এফালে কটকটিয়া করে তোলা হয়েছে, আর আনহাতে এই সকল মহিলা রাজপথলে উলা আহিছে। পুনপটিয়া সম্প্রচার এই মুহূর্তে পুনপটিয়াকৈ আমি সংযুক্ত হয়েছো আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপলের সঙ্গে। নীলোৎপল, নিশ্চয় নিশ্চয় গীতাশ্রী, বর্তমান ঢিঙর মহিলাসকলে বর্তমান প্রতিবাদ সাব্যস্ত করেছে। ঢিঙর মহিলায় বর্তমান রাজপথ অবরোধ করেছে, মানে দেখাইছো। এয়া চাওক, ঢিঙত প্রতিবাদী বর্তমান কার্যসূচী গ্রহণ করেছে, আর এই প্রতিবাদত আহি পেলায় অংশগ্রহণ করেছেহি কংগ্রেসের বিধায়িকা শিবামণি বড়াই। শিবামণি বড়া আছে, মানে শিবামণি বাবা যাব চেষ্টা করি। সম্পূর্ণভাবে গৃহ বিভাগটি লাগবে ফেল হয়েছে, গৃহ বিভাগের ব্যর্থতা হয়েছে। গতি এই ব্যর্থতা স্বীকার করে তখন গৃহ বিভাগ বেলেগ এজন মন্ত্রীক দায়িত্ব দিয়ক, যাতে আমার এই যহিলার উপর অত্যাচার হয়েছে, যিনি মহিলার উপর হয়ে আছে, এইখানে যাতে গৃহ বিভাগে অতি সালে দোষী করায়ত্ত করবেন। আমার ঢিঙর মহিলাসকল বা সমগ্র মহিলাসকল শান্তিত থাকবে বিচার আমি, মহিলা সুরক্ষিত করক, মহিলা সুরক্ষা দিয়ক, এই দাবি মানে আজ জানাবলে বিশেষ সম্প্রদায়। মানে সম্প্রদায় নহক দোষী দোষীয়ে, যদায় নহক দোষী দোষীয়ে দোষীক দৃষ্টান্তমূলক বিহিত ব্যবস্থা গ্রহণ করে শাস্তি দিয়া বিচার। আর একটা কথা, মানে যদি শুনেছো যে স্প্রে মারি পেলাই কিশোরীগুলি, এই স্প্রে কত পালে, এই স্প্রে কত পালে? গতি সম্পূর্ণ পুলিশ প্রশাসন ফেল হয়েছে, ইয়াত ড্রাগসর হেরি ঘাটি হয়েছে, গতি সম্পূর্ণ ফেল হয়েছে। এইবর কত পালে ঢিঙর প্রশাসনে চিন্তা করা নাই নাকি? ঢিং রাজ্যে শান্তি থাকবে বিচারিছে, ঢিঙত যে বারে বারে ঘটনা ঘটি আছে, চকু মেল খোৱা নাই নাকি? সেইকাৰণে কৈছো মুখ্যমন্ত্রী মহোদয়, আপুনি আপুনি গৃহ বিভাগত সম্পূর্ণ ব্যর্থতা হয়েছে, আপুনি অতি সালে আপনার দায়িত্ব এড়ি দিয়ে বেলেগ এজনক দায়িত্ব ভার। অভিযোগ হয়েছে ইয়ার ডিমাপুর যখন নৈশ সুপার যায় তার অস্ত্র সরবরাহ যিখিনি হয়ে আছে, আমি সকল অনৈতিক কার্যকলাপত আমি বন্ধ হওয়াটি বিচারিছো, লাগিলে যিয়ে নহক যেনেকুৱাই নহক অনৈতিক কার্যকলাপ বন্ধ হব লাগিব। গতি যদি যদি ইয়ার অনৈতিক কার্যকলাপ যদি গৈ আছে, প্রশাসনে কি করে আছে, ইয়াত পুলিশ প্রশাসনে কিয় কি চাইছে, চকু বুদা কুলি কিয় হয়ে আছে, কিয় স্টেপ লওয়া নাই, গতি লবর কারণে আজ দাবি জানাইছো। দেখাইছে এয়া বর্তমান এয়া ঢিঙর যে মহিলাসকলের প্রতিবাদী যে বর্তমান ইয়াত প্রতিবাদ সাব্যস্ত করেছে, তাত আহি পেলাই বটদ্রা বিধায়িকা শিবামণি বড়াই পেলাই অংশগ্রহণ করেছেহি। আর আমি দেখাই আছো ইয়াত বর্তমান ঢিঙর পরিবেশ দেখাইছো। ঢিঙত গীতাশ্রী দেখলে পাওয়া গেছে যে ঘটনার পিছনে রাইজ ক্ষুব্ধ হয়ে পড়েছে, মানে আন এগারী মহিলা আছে, আমি দোষী শাস্তি দিয়াটোয়ে বিচারিছো, এটা উপায় নাই, দোষী শাস্তি দিয়াটো বিচারিছে। আর মানে দেখাইছো এয়া মহিলাসকল একটা সংগঠন ওয়ারিয়ার্স নামের একটা সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করবলা ঢিঙত যখন মহিলা উলা আহিছে, বিশেষক ধর্ষণকারী শাস্তি দিয়ার দাবি তুলিছে। এটা মূল প্রসঙ্গটো হয়েছে, দুজন দুই অভিযুক্ত এতালেক আটক করা হয়েছে, আপনি জানাইছে ইতিমধ্যে সোধা পোছা অব্যাহত আছে, শহীদুল ইসলাম আর তফজুল ইসলাম বিশেষ সম্প্রদায়ের এই তিনি যুবকের ধর্ষণকাণ্ড সংঘটিত করার যে অভিযোগ, তৃতীয়জন কোন, কত তাত থাকিব পারে লুকায়? নিশ্চয় নিশ্চয় গীতাশ্রী, বর্তমান যিগৰাকী তৃতীয়গৰাকী যিগৰাকী অভিযুক্ত, সেইগৰাকী অভিযুক্তক কোর্ট লুকাই আছে, এই বিষয়ে জেরা চলাব লাগিব, সেই বিষয়ে জেরা চলার পিছন সকল কথা পোহরলে আহিব। ইতিমধ্যে তৃতীয়গৰাকী অভিযুক্তক বর্তমান জেরা চলাই আছে, দুগৰাকী তফজুল ওরফে জুনাইদুল, শহীদুল ওরফে জুনাইদুল আর তফজুল ইসলাম, এই দুগৰাকীক ইতিমধ্যে আটক করেছে। আর তৃতীয়গৰাকী বিচারিও হয়তো অভিযান অব্যাহত আছে, আরক্ষীয় বর্তমানে কোনো ধরনের কথা প্রকাশ করা নাই। কিন্তু মানে একটা কথা কোথাও যে ঢিঙর রাইজে বিচারিছে এবার অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে, এনে শাস্তি বিহিব লাগে যাতে ভবিষ্যতে কোনো অপরাধীয় এনে ধরনের জঘন্য অপরাধ করবলে সাহস নকরে। আমি দেখাই আছো, আমি যাওয়া নিশার পর আমি নিউজ দেখাই আসছিলাম যে ঘটনা সংঘটিত হয়েছে, দশম শ্রেণীর
এগারী ছাত্রী যাত্রী ছাত্রীক জঘন্যভাবে বলাৎকার করা হল, তারপর সেইগুলি ছাত্রীক হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দৈবক্রমে সেই সময় আন এখন বাহন সেই পথে অহার সেইগুলি ছাত্রীর জীবন রক্ষা পড়ে, কিন্তু যথেষ্ট অসুস্থ হয়ে পড়ে নগাঁও মেডিকেল কলেজ হসপিটাল ভর্তি করা হয় আর বর্তমান অবস্থা সুস্থ। কিন্তু তথাপি কথা কোব লাগবে যে ধিঙত যে ঘটনা সংঘটিত হয়েছে, ধিঙত এয়া প্রথম ঘটনা নয়, ইয়ার পূর্বে ধিঙত বহু নারী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে আর বারম্বার বারে বারে একটা বিশেষ সম্প্রদায়ের নাম যিষ সম্প্রদায় এই ঘটনা জড়িত থাকার নাম পোহরে আছে। আমি শিবামণি বরা পুনের জানব চেষ্টা করি, শিবামণি বরা যেহেতু আছে আমি জানব চেষ্টা করি। বাইদ কিশোরী নাবালিকা ধর্ষণ করেছে, করে পেলায় এতালেক 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পিছতো দোষীক পরায়ত্ত করব নয়, কি বুঝায় সরকারের বিফলতা? দোষীক 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পিছতো উলাব পৰা নাই, কারণ ভিঙত এনেকা ধরনের ঘটনা আজি এক মাসের আগতেও হয়েছিল, তারপরও উলাব পৰা নাই গোটে অবস্থাটো। গতি মাননীয় যেহেতু পুলিশ প্রশাসন সকল বিফল, তেওঁলোকে কেউ উলাব পৰা নাই, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মানে এটাই কব খুঁজছো, আপনি নিজের তত্ত্বাবধানত বহুত কিটা ডিপার্টমেন্ট রাখি থাকে, PWD স্বাস্থ্য বিভাগ রাখি থাকে, অন্তত হোম ডিপার্টমেন্ট আপনি কোনোবা এজন যোগ্যতা সম্পন্ন মন্ত্রীক দিয়ক, যাতে আমার মহিলা সকল সুরক্ষিত হয়ে থাকবে পারে, দুঃখী সাব্যস্ত দুঃখী উলিয়াব পারে। উদালগুড়ি ঢেকিয়াজুলি সকলতে যিমান নারী নারী সকল বর্তমান অসুরক্ষিত, বিশেষ সম্প্রদায়ের নাম বারে বারে যেতিয়া এটা অনৈতিক কার্যকলাপ হয়, দুঃখী যোনে নহক, বিশেষ সম্প্রদায় হোক কি সম্প্রদায় এইবিলাক দুঃখী দুঃখিয়ে দুঃখিয়া দৃষ্টান্তমূলক শাস্তি পাব লাগে, দুঃখী দুঃখিয়ে দুঃখিয়া দৃষ্টান্তমূলক শাস্তি পাব লাগে। মই দেখুৱাই আছো বর্তমানে তেওঁ কৈছে যে দুঃখী দুঃখিয়ে দুঃখিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হব লাগে আর মুখ্যমন্ত্রীগুলি গৃহ বিভাগের পৰা পদত্যাগ করব লাগে বলে কৈছে, মুখ্যমন্ত্রী গৃহ বিভাগ এৰিব লাগে বলে কৈছে। আর গীতাশ্রী আমি দেখুৱাইছো ধিং বর্তমান চহৰৰ বন্ধ কার্যসূচী দিছে, বা এই আসলে অত্যন্ত ভয়ানক ঘটনাটো হয়েছে যময় কলকাতা কাণ্ডক সমগ্র দেশ তোলপার লাগিছে, রাজ্যের ইমূরের পর সিমূরলে প্রতিবাদ হয়েছে, সকলে শ্রদ্ধাঞ্জলি জানাইছে, দোষীক শাস্তি বিচারিছে, তার মাজতে ইমান জঘন্য ঘটনা, এটা এগারী কিশোরী টিউশনের পর উভতি অহার বাটত এনেক কেজনমান লম্পটে পাখন্ডয় ধর্ষণ করেছে, হত্যা করবলে খুঁজিছিলে, কিমান আসলে যে অসুরক্ষিত কিশোরী এগারী, সেই কথা আসলে উলাই পড়ছে। নিশ্চয় নিশ্চয় গীতাশ্রী, যাকালি যা নিশাও কিন্তু যাকালি সন্ধ্যাও নগাঁও শহর কিন্তু যলকাতার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, কলকাতার ঘটনার যাকী নির্যাতিতা নারী যাকী নিহত হল অভয়াকাণ্ডর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, জনসচেতনতা হয়েছিল, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়েছিল, সেই সময় কিন্তু নগাঁও জেলার এসুকত ভিঙর নিচিনা এখন শহরের একবারে শহরখনের সরসরতে এগারী কিশোরী কিন্তু বলাৎকার করা হল, অর্থাৎ সজাগতা হওয়া নাই, অপরাধী এটাও ভয় খাওয়া নাই, গতি অপরাধী কিয় ভয় খাওয়া নাই, অপরাধী কিয় দৃষ্টান্তমূলক শাস্তি নিদিয়ার ভয় খাওয়া নাই নাকি? মানে ভিঙর এগারী ব্যক্তি আছে বা আপনার জানার চেষ্টা করি, কালি যাকালি নগাঁত প্রতিবাদ হয়ে আসলে এই ঘটনার বিরুদ্ধে কলকাতার ঘটনা সংঘটিত হল, আর তার সেই সময় ভিঙত মহিলা নাবালিকা তেখেত সকলে নিরাপত্তা অনুভব করব পারে, তার বাবে করবলগিয়া বহুত কাম করাই নাই সরকারে, আর এয়া বিফলতা তেওঁলোকে এই ক্ষেত্রত যে ধরনের আমি যাওয়া সময়ত বহুতবার কই আছিল, তিনিচুকীয়াকে আদি করে মানে তিনিচুকীয়া জেলার দুটা ঘটনা হয়েছে যত শাসকীয় পক্ষের নেতা জড়িত আসে, তেখেত সকলক কিয় ইমান দিনে ধরব পৰা নাই, তেওঁলোকৰ ফটো কিয় বাতৰি কাকতত প্রকাশ করে পয়সা পুরস্কার ঘোষণা করা নাই, আর প্রতিদিনে এনেকুৱা ঘটনা কি কারণে না জানো, এয়া ড্রাগস ব্যবসায়ী নে অঙ্গ ব্যবসায়ী মানুষ মানে নিরুদ্দেশ হয়ে থাকে আর ধর্ষণও হয়ে থাকে, এইকিটার ক্ষেত্র আমি কাম করবলগা আছে, এই ক্ষেত্র কিন্তু এনেকা তৎপরতা মই দেখা নাই। মই সেইটোৱে কৈ আছো যে আমি অকল ধিং বুলি চাব নালাগে, গোটেই অসমতে মহিলাৰ নিৰাপত্তা অভাৱ অনুভৱ কৰি আছো।
শাস্তি ভারতীয় আইনে যেধরণে কব সেইটে হব লাগে, কিন্তু আইনের শাস্তির ক্ষেত্র এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে সেইটো প্রতিবাদ করো, কিন্তু দরকার হলে কঠোর আইন বলে একটা কথা আছে, আইন আমি আনিব পারো, আমি আইন আনিব লাগে, কঠোর আইন আনিব লাগে। আর কালি দেখিলো কৈছে স্মার্ট মিটার প্রসঙ্গটো যেহেতু ওলাই আছে, আর ইতিমধ্যে সেয়া বিরোধী দলপতির ভাষ্য ইতিমধ্যে শুনিলে। নীলোৎপল, তাত যে সকল মহিলা ওলা আহিছে তেওঁলোকৰ হৈতে কথা পাতক। যেহেতু এক বৃহৎ আহারত বর্তমান প্রতিবাদত অংশগ্রহণ করেছে, বহু মহিলা অংশগ্রহণ করেছে, সহস্রাধিক মহিলা আহি পেলায় পথ অবরোধ করেছে। আমি জানিব চেষ্টা করি, মই বহু মহিলা আছে, মই তেওঁলোকৰ মাজত চেষ্টা করি আজি অংশগ্রহণ করা। বাইদেউ, আপনার মাজে চেষ্টা করি কি করব, হয় আসলতে এইটো আজি এগৰাকী মহিলা সমস্যা নহয়, ইয়াত ঢিঙৰ প্ৰতিজনী মহিলাৰে সমস্যা হৈছে। এইটো কাৰণ বিগত কিছুদিন ধৰি ঢিঙত স্পেকিঙৰ পৰা আদি কৰি ধৰ্ষণ এইবিলাক ঘটনা অতি সৰু ঘটনাৰ দৰে হৈ গৈছে, আৰু ইয়াত হয়তো ক'ৰবাত সুৰুঙা পাইছে প্ৰশাসনৰ পৰা এই অপৰাধীসকলে। গতিকে আমি ইয়াত ভীম প্ৰশাসন তথা নগাঁও জিলা প্ৰশাসন আৰু অসম চৰকাৰক আমি আহ্বান জনাইছোঁ যে অতি শীঘ্ৰে এই অপৰাধীসকলক কৰায়ত্ব কৰক। কেৱল চিনাক্ত কৰিলেই নহ'ব, অপৰাধীক কৰায়ত্ব কৰি তেওঁলোকক যিমান ধাৰা আছে তেওঁলোকৰ ওপৰত অপৰাধৰ সেইসমূহ ধাৰা গোচৰ জাপি দি পেলাই তেওঁলোকক কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি বিহিব লাগে। আৰু এই ক্ষেত্ৰত আমি উকিল সন্থালৈ এটা আহ্বান জনাইছোঁ, ধিঙৰ এজন সচেতন নাগৰিক হিচাপে উকিল সন্থায়ো যাতে এই অপৰাধীৰ পক্ষত গোচৰ নলয়, কাৰণ কিহৰ কাৰণে তেওঁলোকৰ নিজৰ ঘৰত মা আছে, ভণ্টি আছে, নিজৰ জীয়ৰী আছে। গতিকে উকিল সন্থায়ো এই বিষয়ত বিবেচনা কৰিব বুলি আমি আশাবাদী। বহুত ধরনের মানে আপনার পদক্ষেপ লোক পড়া নাই, সুন্দর পদক্ষেপ লোক আর লাগলে আমার আমার উলিয়াই দিও অপরাধীক, আমি কি শাস্তি দিব লাগে আমি তেওঁলোকক দিম। আর আর একটা বেটকাটি গাঁওতো হয়েছে তেনেকুৱাটা, তেওঁলোকে পুলিশ প্রশাসনের ওপর এন্ট্রি দিছিলে, কিন্তু কেস তো ফাইল হওয়ার পিছতো পুলিশে অপরাধীজনের মেইন অপরাধীজনের নাম জানার পিছতো পুলিশে ধরবলে কেউ পারক হয়েছে, ধরবলে ধরে পেলায় উচিত শাস্তি প্রদান করব লাগে। আজি ছোৱালীজনীক রেপ হওয়া নাই, কি রেপ হওয়ালে রখি থাকিব নাকি, ছোৱালীজনীক বলাৎকার হওয়ালে রখি থাকিব নাকি আজি পুলিশ প্রশাসন? গতিকে যে বেটকাটি গাঁওর যে কেস হয়েছে সেই কেসটো পুলিশ প্রশাসনে মাত দিয়ক, আর লোক ধরক, লোক নামর সাথে করেছে মাকে। গতিকে আমি আজি ঢিঙত আমি নারী সমাজ কোনো কারণতে আমি সুরক্ষিত নহয়, সেইখন আমার স্প্রে গ্যাংর সেই কেস হয়ে গেছে কিমান দিন হল, গতিকে আমি ইয়ার কারণে আমি উলাইছো রাইজ সকল মহিলা সকল আমি ওয়ারিশ। এই প্রসঙ্গটো তেওঁ যেটো আসলে স্প্রে গ্যাংর কথা উল্লেখ করেছিলেন, সেইদিনার ঘটনা কিমাননো দিন হয়েছিল, অর্থাৎ এটা কথা নিশ্চিত যে অপরাধী চক্র এনেকুৱা অসামাজিক চক্র ঢিঙত চারিওফালে ঘুরি ফুরিছে। ইয়াত যেন আরক্ষীর যেন করবাদ যে ধরনের নজর দিব লাগিছিল সেই হয়তো হওয়া নাই, আর তার মাজতে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এটা, দলবদ্ধ বলাৎকার কাণ্ড। নিশ্চয় নিশ্চয়, দলবদ্ধ ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে ইয়ার পূর্বে, যে আমি কথা কব লাগবে যে স্প্রে গ্যাংর যে সন্ত্রাস আসে এটা পুনের যে সময়তে কিন্তু মহিলাসকল সুরক্ষার কথা যে দাবি উত্থাপন হয়েছিল, আর এটা বর্তমান দেখলে পাওয়া গেছে যে স্প্রে গ্যাংর যে সন্ত্রাস, সেই স্প্রে গ্যাংর সন্ত্রাসে পুনের রাইজক ক্ষুব্ধ করেছে। মানে দেখ পাইছি বর্তমান চৌদিকে, বর্তমান ঢিঙর চৌদিকে প্রতিবাদত জোড়া উঠছে, রাইজে বিচারিছে এনে অপরাধী কঠোরভাবে দমন করব লাগে। আজি কমান্ডো বাহিনী নিয়োগ করা হয়েছে, কিন্তু কেবল আজি নিয়োগ করলে নহব, প্রতিদিনে ঢিঙত কমান্ডো বাহিনী নিয়োগ করব লাগবে, প্রতিদিনে ঢিঙর নারীর নিরাপত্তা সুনিশ্চিত করব লাগবে। আর বিশেষকে মানে কথা কব লাগবে যে এটা বিশেষ যে সম্প্রদায়ের কথা পোহর আছে, অভিযোগ উত্থাপন হয়েছে যে যি সম্প্রদায় যে সম্প্রদায়ের পর সুরক্ষিত করবেন বলে কৈছে, আর বিশেষকে কিছু রাজনৈতিক দলে ভোট ব্যাঙ্কর অবশ্যই সম্প্রদায়টোর
বহু দুষ্টচক্রক যোক যুরক্ষা দিয়ে আছে তার পরিপ্রেক্ষিতে ঢিঙত এনে ধরনের অপরাজিত ঘটনা বৃদ্ধি পাইছে বলে কেছে, বটদ্রত এনে ধরনের অপরাজিত ঘটনা বৃদ্ধি পড়ার কথা কেছে। গতি রাইজে বিচারিছে বর্তমান এনে ধরনের অপরাধীক কঠোর হাতে দমন করবেন, এনে ধরনের অপরাধীক রাজপথত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন, যাতে ভবিষ্যতে এনে ধরনের ঘটনা সংঘটিত করলে কোনো সাহস নকরে। আর সেয়ে হয়তো আজ দেখা গেছে আজ ঢিঙত বন্ধর আহ্বান করা হয়েছে। আজি পুয়ারেপা স্বতঃস্ফূর্তভাবে ঢিঙত বহু মহিলা ওলাই আছে আর রাজপথত এইদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। প্রখর রোদকু নেওচি বর্তমান রাজপথত বহি পড়েছে আর ঢিঙর রাইজর আজি ঢিঙর মহিলা সুরক্ষা দাবি করেছে। আর আমি আমি দেখাই আছো বর্তমানে এই সকল মহিলায় রাজপথ আবদ্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে। সদৌ ছাত্র সন্থার যে আহ্বানত যে প্রতিবাদ সাব্যস্ত করেছে, মানে দেখাইছো এগারী ব্যক্তি মানে দেখাইছো ইয়াত যথেষ্ট রোদত যথেষ্ট কষ্ট পাইছে, তার মাজতে প্রতিবাদ সাব্যস্ত করেছে। এইদরে দেখলে পাওয়া গেছে যে ঢিঙর মহিলাসকলে বিচারিছে যে ঢিঙত এনে ধরনের জঘন্য অপরাধ করবলে সাহস করা এই সকল অপরাধীক কঠোর বার্তা প্রদান করব সরকারে, কঠোর বার্তা প্রদান করব সেয়াই বিচারিছে। আর সেই দাবিতে আজ দেখলে পাওয়া গেছে ঢিঙত প্রতিবাদ সাব্যস্ত করেছে এই সকল মহিলায়। গীতাশ্রী নিশ্চয়কৈ আপুনি আপুনি ভাষ্য লোক, তাত বিভিন্ন মহিলা আছে, বহু ঠাইরপরা ওলা আছে, অসুরক্ষিত অনুভব করে আজি ওলা আছে এই ধরনের প্রতিবাদ করবলে ইমান জঘন্য কাণ্ড এটার কথা পাতক হইতে। নিশ্চয় নিশ্চয় আমি মহিলাসকলের সঙ্গে কথা বলতে চেষ্টা করি, মই আরো যথেষ্ট সংখ্যক মহিলা আছে মই জানিবলৈ চেষ্টা করি, মই আনেগৰাকী মহিলা আছে মই জানিবলৈ চেষ্টা করি, আপনার মাজে চেষ্টা করি। আপনাদের ঢিঙত বর্তমান এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে আছে বারে বারে, গতি একটা কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে এনে ঘটনা করলে সাহস পাবে। নিশ্চয় দোষীক নিশ্চান্তভাবে শাস্তি দিব লাগে, আৰু আসলতে যিকেইজন যি তিনিজন ধর্ষণকারী আছিল তেওঁলোকক রাইজ হাতত গতাই দিব লাগে। আমার মতে তো রাইজ হাতত প্রশাসনে কি করব, দুদিন সময় থাকব, তারপর দুদিনের পিছতে তেওঁলোকে উলিয়াই দিব, তেওঁ আকৌ উড়ি উলাই ঘুরি ফুড়ব, তেওঁলোকৰ কোনো কথা নাই। কিন্তু আমি তেনেকে সুরক্ষিত নহয় ন, আজি এজনী হয়েছে কাইলে তেনেকে হব, কারণ হয়ে গৈ আছে যেহেতু যদি ঘটনা, গতিকে আমার রাইজর হাতত এৰি দিয়ক কথা কি। আজির দিনতে যদি এনেকুৱা হয়েছে, মূল সন্তানটির বয়স হয়েছে 5 বছর, গতিকে ৫ বছৰৰ পিছত যে মূল সন্তানটি সুরক্ষিত সেটা মই কেনেকে কম, এগারী মাতৃ হয়ে পেলায় মই যদি নিজের সন্তানক সুরক্ষা দিব নোৱাৰো, এ পৃথিবীত সন্তান জন্ম নিদিয়াই ভাল। ছোৱালী আমার ভয় হব, ছোৱালী সন্তান জন্ম দিবই ভয় হব, যদি এই সামান্য ছমহীয়া 9 বছরের ছোৱালী ইমান অকণমানি শিশু সিহত মানুষ তো কেতিয়াও হব নোৱাৰে, মানুষ রূপী বাসন্ত হব লাগবে, গতিকে আমি উচিত ব্যবস্থা বিচার। যেহেতু নারী সুরক্ষা দি আছে সরকারে, আগলেও দিব বলে আমার আশা থাকিল, কিন্তু নারী এতিয়ালৈকে সুরক্ষিত হওয়া নাই, আর নারী সন্তানটো মাকৰ যি গর্ভতে সুরক্ষিত হয়ে থাকে, এতিয়ালৈকে বাহিৰত সুরক্ষিত হওয়া নাই। নিশ্চয় মই দেখাইছো যিসকল এতিয়া বর্তমান আজি দশম মান শ্রেণীর ছাত্রী ওলাই আছে তেওঁলোকে বর্তমান স্কুল যাবলে ভয় কৰিছে। উচিত ব্যবস্থা যদি প্রশাসনে নোৱাৰে তেনে একদম আমার মহিলাসকলের বাবে এৰি দিয়ক, আমি উচিত ব্যবস্থা করি, দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে, নিশ্চয় কঠোর শাস্তি দিব লাগে, ভয় করে। হয় নিশ্চয় আজি কলকাতাত এটা ঘটনায় সমগ্র ভারত প্রতিবাদ হয়ে আছে, নগাঁও কালি প্রতিবাদ হয়েছে, সেই সময় ঢিঙত এনে কথা হয়েছে, হয় সেইটো কারণে কয়ে আছো যে সবতে হয়ে থাকবে, প্রশাসনে এনেকুৱাতে ব্যবস্থা করক যে দ্বিতীয়বার তেনেকুৱা এটা কাম করবলে দোষীয়ে হাজারবার ভাবিব লাগে। দৃষ্টান্তমূলক শাস্তির কথা কৈছে, কিন্তু নীলোৎপল ইয়াত যে ঢিঙর কথা যেটা ওলায় সাধারণতে তা ড্রাগসর কথা বা ড্রাগসর সরবরাহর কথা, ড্রাগস আসক্তি কিমান বাড়িছে সেই কথা বা তেনেকুৱা ধরনের বিভিন্ন অসামাজিক কার্যকলাপর কথা প্রায়ে বাতৰি সংবাদ শিরোনাম দখল করে থাকে, তার মাজতে এই এইটো ঘটনা আরক্ষীর এই ধরনের বলাৎকার কাণ্ড হওয়ার পূর্বে আরক্ষীর কিবা আর বিশেষ অপরাধী চক্রক নাকি লগাবলৈ আর বিশেষ কিবা করবলগিয়া থাকিলে থাকিবলৈ রই গল নেকি, করবলৈ রই গল নেকি আরক্ষীর? নিশ্চয় 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 গীতাশ্রী, আরক্ষীয়ে ইয়ার পূর্বে যেটা স্প্রে গেঙর যা মূল অপরাধী আছে সেইকটা ধরেছিল সেইকটাক যদি কঠোর শাস্তি দিয়া হলে হয়তো তারপর ভয় করলে। মই দেখাইছো ঢিঙর চৌদিশে প্রতিবাদ, মই এফালে দেখাইছো মই এয়া হয়েছে যি পথেরে কালি এই ঘটনা সংঘটিত হয়েছে, এই পথে গেলে কিছু আঁতরলে গেলে পোৱা যায় সেই ঠাইটি পথ অবরোধ করে পেলে বর্তমানে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর এই সদৌ ছাত্র সন্থার যখন প্রতিনিধিবর্গের আহ্বানত বর্তমানে যে ওলাই আসছিল এই সকল কর্মকর্তা, মই সদৌ ছাত্র সন্থার এগারী নেতা আছে, মানে জানতে চেষ্টা করি
যি ঘটনা সংঘটিত হল, যি ঘটনা সংঘটিত হল সদৌ অসম ছাত্র সন্থাৰ আহ্বানত সকলো মহিলা ওলাই আহিছে আর আজি প্রতিবাদ সাব্যস্ত করেছে। কিন্তু ধিঙৰ ৰাইজে বিচাৰিছে যে এনে শাস্তি দিব লাগে যাতে ভবিষ্যতে কোনেও সাহস নকৰে অসমীয়া ছোৱালী বোৱাৰীৰ প্ৰতি চকু তুলি চাবলৈ। কি কয়, লজ্জাজনক এটা বিষয় যিখন ধিঙত যোৱা এমাহ পূৰ্বে এগৰাকী ষাঠিৰ ঊৰ্ধৰ মহিলাক দলবদ্ধভাৱে ধৰ্ষণ কৰি পেলাই থৈ যায়, সেইখন ধিঙতে এমাহ পাছতে এগৰাকী নিমাখিত জীৱ কিশোৰী তেখেতে টিউচন কৰি ঘৰলৈ উভতি গৈছিল, সেই কিশোৰীগৰাকীক কেনেদৰে দলবদ্ধভাৱে তিনিজন যুৱকে ধৰ্ষণ কৰিব পাৰিলে, ক'ত সাহস পালে, আচলতে সুৰুঙা কোনে দি আছে? চৰকাৰৰ যি প্ৰশাসন বিভাগৰ যিসমূহ দক্ষ দক্ষ যিসমূহ কথাত কয় নহয় দক্ষ দক্ষ বিষয়া, আচলতে তেওঁলোকে সুৰুঙা দিয়াৰ কাৰণে এইসমূহ হৈছে। ইমান সাহস, ইমান নিলজ্জ, ইমান এটা অমানৱীয় ঘটনা কেনেকৈ সংঘটিত হ'ব পাৰিলে? আজিৰ তাৰিখত আমাৰ এজনী ভণ্টী বাইদেউ কিয় সুৰক্ষিত নহয়? তেওঁলোকে আচলতে সুৰক্ষা কেতিয়া পাব? আচলতে এতিয়া এইখন সমাজত এইখন চৰকাৰৰ ঘৰত প্ৰশ্ন অৱকাশ নাই, এতিয়া আমাক ডাইৰেক্ট উত্তৰ লাগিব। এতিয়া প্ৰশ্ন অৱকাশ নাই, এতিয়া আমাক উত্তৰ লাগিব। প্ৰশ্ন সুধি আমি ভাগৰি হ'লোঁ, আমাৰ ন্যায় নাপালোঁ আজিলৈকে। গতিকে আমি এতিয়া আমি উত্তৰ লৈ পেলাই বহিছোঁ। ধিঙাঞ্চলি ছাত্ৰ সন্থাৰ আহ্বানমৰ্মে গোটেই সমগ্ৰ ৰাইজ ওলাই আহিছে আৰু এই প্ৰতিবাদ 24 ঘণ্টাৰ ভিতৰত যদি আমি দোষী কৰায়ত্ত নহয় এই প্ৰতিবাদ তীব্ৰতৰ হ'ব আৰু দীঘলীয়া হ'ব, আৰু আমাক উচিত তদন্ত লাগিব আৰু উচিত ন্যায় লাগিব। আৰু এই প্ৰতিবাদস্থলীৰ পৰা আমি সকীয়াই দিছোঁ অসম চৰকাৰৰ যি প্ৰশাসন বিভাগ আছে, এই প্ৰশাসন বিভাগৰ দক্ষ দক্ষ বিষয়াসকলক আমি ইয়াৰ পৰা সকীয়াই দিছোঁ। কোনো কাৰণত এই অমানৱীয় ঘটনা অসমৰ কোনো প্ৰান্ততে হওক পুনৰাই ঘটিব যাতে নোৱাৰে। ধিং অঞ্চলৰ যিমান এণ্ট্ৰেঞ্চ এক্সিট পইণ্ট আছে এই পইণ্টসমূহত নিকটপপীয়া ব্যৱস্থা হ'ব লাগে। আচলতে যদি যোৱা এমাহ আগৰ পৰাই নিকটপপীয়া ব্যৱস্থা চলি আছিলে তে কিদৰে 14 বছৰীয়া এগৰাকী কিশোৰী টিউচনৰ পৰা টিউচন কৰি অহা থকা অৱস্থাত তেওঁ কেনেকৈ তিনিজন যুৱকে দলবদ্ধভাৱে দৰ্শন কৰিব পাৰিলে? ক'ত সাহস পালে? এই সাহস ক'ত পালে? আচলতে খং ক্ষোভে আচৰ উদ্যোগত প্ৰতিবাদ। এই মুহূৰ্তৰ খবৰ, ধিঙৰ দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ডক লৈ উদ্বিগ্ন মুখ্যমন্ত্ৰী আৰক্ষী সঞ্চালক প্ৰধানক ধিঙলৈ যাবলৈ নিৰ্দেশনা দিছে। অভিযুক্তক ৰেহাই দিয়া নহ'ব বুলি সকিয়নি দিছে মুখ্যমন্ত্ৰীয়ে। প্ৰতিক্ৰিয়া দিছে মুখ্যমন্ত্ৰীয়ে, যি দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ড সংঘটিত হৈছে টিউচনলৈ যোৱা কণমানি কিশোৰী এগৰাকীক ধৰ্ষণ কৰা হৈছে তিনি লম্পত, বৰ্তমান দুজনক আৰক্ষীয়ে আটক কৰিছে, তদন্ত অব্যাহত আছে। তাৰ মাজতে ধিঙৰ দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ডক লৈ উদ্বিগ্ন মুখ্যমন্ত্ৰীয়ে আৰক্ষী সঞ্চালক প্ৰধানক ধিঙলৈ যাবলৈ নিৰ্দেশনা দিছে। অভিযুক্তক ৰেহাই দিয়া নহ'ব বুলি সকিয়নি দিছে মুখ্যমন্ত্ৰীয়ে। নীলোৎপল, পুনৰ আপোনাৰ সৈতে সংযুক্ত হৈছো। মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে আৰক্ষী সঞ্চালক প্ৰধানক যাবলৈ ধিঙলৈ, আচলতে ন্যায় পাব লাগিব যেনেকৈ নহওক। এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে কোনো পৰ্যায়ত ৰেহাই দিয়া নহ'ব। ধিঙৰ এই মুহূৰ্তত আমালৈ প্ৰতিক্ৰিয়া আহিছে মুখ্যমন্ত্ৰীৰ যে আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডিজিপিক বৰ্তমান ধিঙলৈ জৰুৰীভাৱে যাবলৈ কৈছে, আপুনি কি কয়? হয় চাওক, চৰকাৰীভাৱে এনেকুৱা পদক্ষেপ আগৰ পৰা আমি দেখি থাকোঁ, তেওঁলোকে আহে তাৰপিছত সেই বিষয়টো 2-3 দিনৰ পাছত সেমেকি উঠে। আচলতে এই পৰিয়াল প্ৰত্যেকবাৰে হ'ব নেকি, নে প্ৰত্যেকবাৰে আমাৰ জীয়াৰী ছোৱালী এনেকৈ পৰিস্থিতিত ভুগিব নেকি? তেওঁলোকে বিভাগীয়ভাৱে যিমান ডাঙৰ পদক্ষেপে নলওক কিয় আমাৰ 24 ঘণ্টাৰ ভিতৰত উপযুক্ত ন্যায় লাগিব আৰু দোষীক কৰায়ত্ত কৰি শাস্তি দিব পাৰিব লাগিব। ধন্যবাদ জনাইছোঁ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক, তেখেতে তাৎক্ষণিকভাৱে আমাৰ যি ডিজিপি ডাঙৰীয়া আছে তেখেতক ইয়ালৈ পঠোৱাৰ ব্যৱস্থা কৰিছে আৰু পঠালেই নহ'ব, তেওঁ সমাধান সূত্ৰ আমাক এই প্ৰতিবাদস্থলীত দি যাব লাগিব। সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ প্ৰতিনিধিবৰ্গক ধন্যবাদ জনাইছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইয়ালৈ বিজেপিক প্ৰেৰণ কৰাৰ বাবে। কিন্তু মই দেখুৱাইছোঁ এয়া বৰ্তমান আৰক্ষী অধীক্ষক আহি পেলাই উপস্থিত হৈছেহি বৰ্তমান ঘটনাস্থলীত, আৰক্ষী অধীক্ষক আহি পেলাই উপস্থিত হৈছেহি, তেওঁ আজি প্ৰতিবাদস্থলীত আহি পেলাই উপস্থিত হৈছেহি, আৰু কিছু সময়ৰ পিছতেই যিহেতু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নিৰ্দেশ দিয়াৰ পিছত বৰ্তমান নিৰ্যাতনৰ বলি হৈছিল আৰু তাৰপিছতে দশম শ্ৰেণীত পঢ়ি থকা কিশোৰী এগৰাকী, তাৰ মানে তাত যে অপৰাধী চক্ৰৰ কিমান দপদপনি ভাবি চাওক, কিমান সাহস, কি মৰ সাহ অপৰাধী চক্ৰৰ? নিশ্চয় নিশ্চয় গীতাশ্ৰী, অপৰাধী চক্ৰৰ সাহ আৰু এটা বিশেষ এটা কথা ক'ব লাগিব যে ধিং চহৰখনে শেষ, ইয়াৰ পিছত চৰ চাপৰি বহু আৰম্ভ হয় আৰু এই চৰসমূহত মাতব্বৰ ৰাজা চলে, এই চৰসমূহত অনৈতিক কাৰ্যকলাপ চলে, এই চৰসমূহত এটা বিশেষ সম্প্ৰদায়ৰ ৰাজত্ব চলে আৰু এইসকল অপৰাধীয়ে সমগ্ৰ নগাঁৱতে বিশেষকৈ চামগুৰি সমষ্টিৰ চামগুৰি ধিং ৰূপহী জুৰীয়া এইসমূহ অঞ্চলৰ অপৰাধীয়ে সমগ্ৰ নগাঁওখনতে অশান্তি সৃষ্টি কৰি আহিছে আৰু গতিকে এই ধিঙত যিহেতু অপৰাধী এইসকল জঘন্য অপৰাধীয়ে
আনকি ন মহিলা শিশুকো ধর্ষণ করবলে কুণ্ঠাবোধ নকরে এনে ধরনের অপরাধীয় ঢিং ভরি আছে, এনে ধরনের একটা বিশেষ সম্প্রদায়ের অপরাধীয় ঢিঙত অশান্তি সৃষ্টি করে আছে, এই সকল অপরাধী যাতে কঠোরপা কঠোরতম শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া নহয়, এনে অপরাধ হয়ে থাকবে, সে বর্তমান রাইজে বিচারছে যে এনে অপরাধক কঠোরভাবে মুখিমুখ করব লাগে। আর তার প্রতিবাদস্বরূপে আজ বিগত এই সকল মহিলায় ভিঙর বিভিন্ন স্থানে বর্তমান যথ অবরোধ করেছে, ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করেছে, আর আমি দেখাই আছো বর্তমান আরক্ষী দুটাকে পুনরায় সেটা উপস্থিত আছেহি, আর পরিস্থিতি বুঝ লৈছে, আর একটা কোব লাগবে ইতিমধ্যে দুগী আটক করা হয়েছে আর এই ঘটনার তদন্ত চলাই থাকা আছে, গতি পরবর্তী সময় সকল কথা পোহরে আসবে, কিন্তু একটা কথা কোব লাগবে যে ভিঙর বৃহৎ হারত রাইজে প্রতিবাদী কার্য অংশগ্রহণ করেছে, আর মানে দেখাইছো এয়া বর্তমান দেখাই আছো ভিঙত যতিবাদ সাব্যস্ত করে পেলে যাকালি যে ঘটনা সংঘটিত হয়েছে তার যে দোষী আছে তার দোষীক অতি ক্ষিপ্রতার গ্রেপ্তার করার দাবি বর্তমান নিশ্চয় 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 ক্ষিপ্রভাবে তদন্ত প্রক্রিয়া বিচারিছে, দোষীক শাস্তি দিয়ার কথা বিচারিছে, আর দোষীক যারি আছে বর্তমান পলাই আছে সেই দোষীকো করাত করবলে দাবি উত্থাপন করেছে, এয়া উত্তপ্ত হয়ে পড়েছে। ধন্যবাদ জ্ঞাপন করছো নিরুৎপা, আমি পরবর্তী সময়ত পুনৰ সংযুক্ত হম। ইয়ার সঙ্গে বাতৰিৰ পৰা বিদায় লম, নমস্কার। মাইথান স্টিল নহয়।